আসসালামু আলাইকুম আইদানা আজকে আমরা সবাই একত্রিত হয়েছি কিটি পার্টিতে এই কিটি পার্টি অ্যাকচুয়ালি এটা কিটি পার্টি ক্লাস দেজি ভাবির বিদায় অনুষ্ঠান আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে আমার প্রিয় ভাইয়া আপুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন অনেক দিন পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে খুব বেশি ব্যস্ত ছিলাম আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় আপুদেরকে যারা আমাকে ইনবক্স করেছে আপু আপনি কেন ব্লগ দিচ্ছেন না আপনারা সবাই জানেন যে আমি বাসা চেঞ্জ করছি জুলাই মাসে 30 তারিখ আমি আমার পুরান বাসাটা ছেড়ে নতুন বাসাতে আগস্টের 1 তারিখে চলে আসছি আমি কিন্তু এখন বয়স জবাব দিচ্ছি আমার নতুন বাসা থেকে আর আজকে ব্লগটা পুরানো বাসা লাস্ট চিতল পিঠা বানাচ্ছি এই চিতল পিঠা আমার পরিবারে খুবই পছন্দের একটি পিঠা গতকালকে গরু মাংস রান্না করেছি সেই সাথে চ্যাপা শুটকির ভর্তাও বানিয়েছিলাম তাই ভাবলাম সকাল সকাল চিতল পিঠা বানিয়ে নিই এই বাসা লাস্ট চিতল পিঠা আর এই পিঠাটা যেহেতু আমাদের পরিবারের সবাই পছন্দ যখনই মাংস রান্না থাকে তখন আমি বানিয়ে ফেলি আর আমি খুব একটা পিঠা বানাতে পারি না চিতল পিঠা বাবা পিঠা দু তিনটাই পিঠা পারি যখনই মন চায় তখনই বানিয়ে নিই কোনো অকেশনের জন্য অপেক্ষা থাকে না আমরা মনে করি যে শীতের দিনে শীতের সময় আমরা পিঠা খাই আমি কিন্তু সবসময়ই পিঠা বানিয়ে থাকি চিতল পিঠা বাবা পিঠা কখনো শীত বা গরম এটার জন্য অপেক্ষা করে না এখন আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আমরা একসাথে নাস্তা করে নিচ্ছি আমার হাজব্যান্ড এবং শাশুড়ি ওরা চা খেতে পছন্দ করেন ওরা অলরেডি চা খেয়েছেন এখন আমি আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিচ্ছি আমি সকালে এক কাপ বিকালে এক কাপ কফি খেয়ে থাকি এতে মনে হয় আমি আমার সারাদিনের কাজকর্মের এনার্জি খুঁজে পাই গরম পানিতে 2 চামচ কফি দিয়ে দিলাম নো সুগার নো মিল্ক নাস্তা খাওয়ার পরে অনেক কাজ যেহেতু বাসা ছেড়ে দিচ্ছি আমার এই ভিডিওটা বাসা ছেড়ে দেওয়া 3-4 দিন আগে এই মুহূর্তে আমি অনেক ব্যস্ত ছিলাম এই শোপিসগুলো আমার বেডরুম থেকে নিয়ে আসছি এগুলি যেহেতু কাঁচের আমি একটু র্যাপিং করব সব কিছু মোটামুটি র্যাপিং করে নিতে হচ্ছে যেন ভেঙে না যায় আর আমার তো শোপিস খুব পছন্দের আমি যেখানে যাই শোপিস সবসময় কালেকশান করি আমার ঘরে প্রচুর পরিমাণ শোপিস প্রতিটা শোপিসই শখের তাই যত্ন সহকারে আমি এগুলি নিচ্ছি দেখা যাক নতুন বাসা আপনাদের সাথে তো শেয়ার করব আমার সব কিছু আর এই শোপিসটা খুবই পছন্দের একটা শোপিস এটা একটা ক্রিস্টালের ক্যান্ডেল হোল্ডার এটা আমি র্যাপিং করে নিলাম এভাবেই আমি সবগুলি শোপিস র্যাপিং করে নিচ্ছি সবটুকু তো আর দেখাতে পারলাম না একটু একটু আপনাদের সাথে শেয়ার করছি এটা ভ্যালেন্টাইন ডেতে এই ক্যান্ডেলগুলি কিনেছিলাম লাল ক্যান্ডেল এগুলো আমি একটু র্যাপিং করে নিচ্ছি একসাথে নিচ্ছি যেন আমি আবার খুঁজে পাই বাসা শিফট করলে আপনারা জানেন জিনিসপত্র খুব এলোমেলো থাকে আমি চেষ্টা করছি জিনিসগুলো যত্ন সহকারে একসাথে রাখার যেন পরবর্তী সময়ে আমি এগুলি ইজিতে খুঁজে পাই এই আয়নাগুলি মনে হয় আপনারা চিনেছেন এই আয়নাগুলি আমার বেডরুমের সবসময় ভিডিওতে দেখেন খুবই শখের আয়না পছন্দের আয়না কালো ফ্রেমের মধ্যে ছোট্ট ছোট্ট আয়না তিনটা একসাথে র্যাপিং করে রাখলাম যেন নতুন বাসায় গিয়ে আমি এগুলি খুঁজে পাই জিনিসগুলি কিন্তু আমার ভীষণ পছন্দের বাসা শিফট করার লাস্ট মুহূর্তে ঘরের কী অবস্থা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই ড্রয়িং রুমটা তো বিশাল আপনারা সবাই জানেন ড্রয়িং রুমের মধ্যে সব কিছু এনে রেখেছি অলরেডি আমরা এক পেন জিনিসপত্র নতুন বাসায় শিফট করেছি এখানে লাস্ট পর্যায়ে আর এই সোফাটা আমি কভার করে রেখেছি আমার এই পুরান সোফাটা আমি সেল করে দিয়েছি আর দেখুন ঘরের কী অবস্থা পুরোটা বাসা হয়তোবা আপনাদের চিনতে কষ্ট হচ্ছে আমার বাসাতে এরকম আমি নিজেই অবাক যে আমার বাসা এরকম অনেক কষ্ট হচ্ছে বাসা চেঞ্জ করতে মূলা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি একদম দেশীয় স্টাইলে মূলার কালারটা দেখে আপনারা বুঝতে পেরেছেন দুনিয়া পাতা বাসা বাসা আমি কিন্তু এটার ভিডিও করিনি
যদি ভিডিও করতে যেতাম তাহলে আমার ব্লগটা অনেক বড় হয়ে যেত। দেশীয় রান্না সবাই পারে, মোলা দিয়ে চিংড়ি মাছ এটা দেখানোর কিছু নাই। এখানে বাটিতে খালা লাউ দিয়ে চিংড়ি মাছ, খালাও আজকে আমার জন্য লাউ দিয়ে চিংড়ি মাছ মাছ বোনা পাঠিয়েছেন। আমিও মোলা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, বলছে আমি চলে যাব তাই গাছ থেকে লাউ কেটে আমার জন্য পাঠিয়েছে রান্না করে। এটা ছিল আজকে দুপুরের লাঞ্চ। আমি কিন্তু টমেটো টক রান্না করেছি, মূলা তরকারি রান্না করেছি, সেই সাথে মূলা দিয়ে একটু ভর্ত বানিয়েছি। আমার শাশুড়ি খাচ্ছেন খুব মজা করে, আমাকে বলছেন তুমি খাবা না, আমি বলছি একটু পরে খাই। ওই মুহূর্তে আমি অনেক ব্যস্ত ছিলাম, খুব একটা ভিডিও করতে পারিনি। আজকে যেহেতু খালা রান্না করে পাঠিয়েছেন গাছের লাউ, আমিও রান্না করেছি, ভাবলাম দৃশ্যটা একটু ভিডিও করে রাখি। এই ড্রেসটা রোজার ঈদে কিনেছিলাম, এখনও পরা হয়নি। জামাটা সুতির মধ্যে প্রিন্ট প্রিন্ট, সামার ড্রেস, পাকিস্তানি ড্রেস ভেবেছিলাম সামারে পরবো। আজকে আমার নানি পার্কে একটা পিকনিক রেখেছে, সেখানে যাব। এখন কিন্তু সন্ধ্যা 7টা, আর ইউরোপে সামারে রাত হয় 9:30টার পরে, প্রায় 10টার দিকে। আর এই ড্রেসের সাথে হ্যাজাব খুঁজে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে হ্যাজাব খুঁজছি। আমার কাপড় চোপড় পুরাই এলোমেলো, ভাষা চেঞ্জ করলে যা হয় আপনারা সবাইকে একই কথা বলছি। এই হিজাবটা মোটামুটি ম্যাচ হয়েছে পার্কে। লেটস গো, ওখানে একটা পিকনিক হবে, চল দাদুর সাথে যাও। আমরা এখন পার্কে যাচ্ছি, এখন সন্ধ্যা 7টা বাজে, এখনও সূর্যের আলো। আর পার্কটা আমার বাসা থেকে হেঁটে মাত্র 5 মিনিট। অনেক বড় একটা পার্ক, যেটা আমার মোবাইল ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। এখানে জিমের ব্যবস্থাও আছে, সেই সাথে আছে ফুটবল ক্লাব, ফুটবল মাঠ, অনেক বড় একটা পার্ক। এখানে অনেক বাঙালি আসে, বাঙালিরা এখানে পিকনিকের মতো আয়োজন করে। আমার নানিরাও আজকে এখানে একটা পিকনিক রেখেছে অনেক বন্ধুবান্ধব নিয়ে, ওয়ান ডিশ পার্টি বলতে পারেন। আজকে পিকনিকে অনেক মজা মজা খাবার, আমার হাজব্যান্ডও জয়েন করছে, সেই সাথে আমার নানারা অনেকেই থাকবে আজকে, যেহেতু একটা পিকনিকের আয়োজন। আমরা সবাই একত্রিত হয়েছি কিটি পার্টিতে। এই কিটি পার্টি অ্যাকচুয়ালি এটা কিটি পার্টি প্লাস ডেজি ভাবির বিদায় অনুষ্ঠান। কান্না করো, আমাদের বান্ধবীরা দেখেন কত কিছু আয়োজন করেছে, এই যে বুট পেঁয়াজু কত কিছু, অবশ্যই এগুলো স্বাস্থ্যকর না, তারপর আমরা খাই এগুলো, একদিনের জন্য খাওয়া যায়। আমরা আপনাদেরকে খুব মিস করবো রাজা ভাই, হবে হবে ইনশাল্লাহ হবে। এই পিঠাটা আমাদের দেশে বলে তেলের পিঠা, অনেকে পোয়া পিঠা বলে। এই পিঠাটা আমার খুব পছন্দের, কিন্তু বানাতে পারি না। আমার সালমা বাবি সবসময় আমার জন্য এই পিঠাটা বানান, আজকেও বানিয়ে নিয়ে এসছে আমার জন্য। এখানে আমার বান্ধবী রেখা মুড়ি মাখছে, অনেক সুন্দর আয়োজন করেছে, সবাই বলছে আজকে আমাকে বিদায় দিবে। আমি সত্যি ভিডিওটা যখন এডিট করছি আমি ভারাক্রান্ত হয়ে গেছি, আমি আমার এই প্রিয় মানুষদেরকে অনেক মিস করব। দুনিয়াতে যা কিছু ঘটে আল্লাহ পাকের হুকুমেই ঘটে,
বিয়ের পর মা বাবাকে ছেড়ে ভাই বোন সবাইকে ছেড়ে আমি চলে আসছি পর্তুগালে। পর্তুগালে ছিলাম প্রায় 5.5 বছর। সেখান থেকে আসলাম লন্ডনে। লন্ডনে শহরে ছিলাম 13 বছর। এখন লন্ডন ছেড়ে বার্মিংহামে আসছি। সত্যি আমার খুবই কষ্ট লাগছে। অনেক কিছু আছে না, বোঝানো যায় না কষ্টটা কীরকম হয়। তবে আল্লাহ পাকের উপর ভরসা আছে, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। না না, বিদায় বলো না দেজিরে, কখনো আমরা বিদায় দিব না দেজি, আমরা কখনো তোমাকে বিদায় দিব না। থ্যাংক ইউ নানি, আপনাদের মনেই থাকতে চাই, যখন মৃত্যু হবে তখন বিদায় দিয়েন। তখনও দিব না, তখনও মনেই রাখবো।